ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা, এরই মাঝে আশার আলো। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, তারই প্রমাণ দিল বেহালা গুরুদুয়ারা। প্রবন্ধক কমিটি এবং IHA ফাউন্ডেশন বেহালা গুরুদুয়ারাতে চালু করেছে অক্সিজেন লঙ্গর। এবার যেটা সেকেন্ড ওয়েভে দেখেছি কি অক্সিজেনের খুব নেসেসিটি হয়ে পড়েছে, লোকরা এত টেনসড, মরে যাচ্ছে, বেড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, ট্রমা স্ট্রেস হচ্ছে বিকজ দে আর নট গেটিং অক্সিজেন। তো আমরা ইমিডিয়েটলি ভাবলাম কি এই অক্সিজেন একটা লাঙ্গার সেবা আমরা একটা স্টার্ট করি ফ্রি অফ কস্ট। গুরুদুয়ারাতে অস্থায়ী অক্সিজেন ব্যাংক তৈরি করে করোনা আক্রান্তদের দেওয়া হচ্ছে অক্সিজেন। একসঙ্গে অন্তত 25 জনকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রয়েছে এই লঙ্গরের। মেডিকেল স্টাফরা রোগীদের প্যারামিটার পরীক্ষা করে অক্সিজেন দিচ্ছেন। মজুত রাখা হয়েছে 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর। আমরা প্রথমেই ওনাদের প্যারামিটারটা দেখি, যদি অক্সিজেন নিডেড মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে অক্সিজেন প্রয়োজন, তাহলে আমরা অক্সিজেন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই, কোনো কিছু দেখি না, বিশেষ করে অক্সিজেন। বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ শুরু হচ্ছে দিন কয়েকের মধ্যে। কলকাতা শহরতলিতে বিভিন্ন এলাকায় অক্সিজেন বুথ তৈরির পরিকল্পনা রয়েছে, কথা হয়েছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গেও, এমনটাই জানান গুরুদুয়ারার সেক্রেটারি সত্যম সিং আলওয়ারিয়া। আপাতত যোগাযোগের নম্বর 9830210059। পরে বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হবে। এই মুহূর্তে আমরা যে অক্সিজেন বেহালার যে গুরুদুয়ারা, সেখানে এটা করা হয়েছে। দেখা যাচ্ছে যে দুজন কোভিড পেশেন্ট তারা এখানে এসছেন এবং তারা অক্সিজেন নিচ্ছেন। এবং জানিয়ে রাখি এই যে ব্যারিকেড রয়েছে তার উল্টো দিকে জাম্বো কতগুলো অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে, যার মাধ্যমে চ্যানেল করে এখানে নিয়ে আসা হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে এবং ফ্লো মিটার রাখা হয়েছে। একই সঙ্গে কিন্তু কনসেন্ট্রেটারও রাখা হয়েছে, যাতে এরকম কোনো পেশেন্ট থেকে আসেন, কারণ যে এরকম অনেক পেশেন্টেরই অবস্থা থাকে যারা পুরোপুরি এই পর্যন্ত হেঁটে আসার মতন ক্ষমতা তাদের থাকে না। অক্সিজেন যে মোবাইল অক্সিজেন ভ্যান সেটাও চালু করার পরিকল্পনা রয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার তারা পৌঁছে দিতে পারে। ক্যামেরা পার্সন তরুণের সঙ্গে পিয়ালি মিত্র, Zee 24 ঘন্টা, কলকাতা। প্রতিষেধক দিতে সেন্টারে সেন্টারে লম্বা লাইন, রাত থাকতেই দূর দূরান্ত থেকে অপেক্ষায় মানুষ, অনেক জায়গাতেই মিলছে না কোভ্যাক্সিন, অভিযোগ উঠছে। প্রতিষেধক নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে কেন্দ্র, বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিলে অনেক প্রাণ বাঁচত, প্রবীণদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ বম্বে হাইকোর্টের। কমলো দৈনিক সুস্থতা, টানা দুদিন 4000-এর ওপর মৃতের সংখ্যা, বেড়ে গেল দৈনিক আক্রান্ত। 24 ঘন্টায় দেশের 3,62,000 মানুষের শরীরে ভাইরাস, মৃতের সংখ্যা 4,120। ভারতে বেলাগাম দাপট করোনার সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ, মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিধে উপেক্ষা করে জমায়েত অন্যতম কারণ, বলছে হু। করোনা রুখতে কড়া লকডাউনের পক্ষেই ICMR, গোটা দেশ জুড়ে নয়, যে জেলাগুলিতে সংক্রমণের হার 10% বেশি সেখানেই হোক 1.5 থেকে 2 মাসের লকডাউন, সুপারিশ ICMR প্রধানের। 10 দিন তালাবন্দী IIT খড়গপুর, কাল থেকে 23 মে ক্যাম্পাসে ঢোকা বেরোনোর নিষেধাজ্ঞা, একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সকল কর্মীর ওয়ার্ক ফ্রম হোম, পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস, সরকারি নিয়ম মেনেই খুলবে ক্যাম্পাসের বাজার দোকান। করোনা আবহে PM to DM -CM কৌশল মোদী সরকারের, 20 মে 10 রাজ্যের 1,000 জেলার জেলা শাসকদের নিয়ে কোভিড বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছে বাংলার 9টি জেলা, মুখ্য সচিবদের সঙ্গে থাকতে নির্দেশ, গুরুত্বপূর্ণ আমলাদের ক্ষুব্ধ নবান্ন। চন্দ্র দর্শনের বিলম্ব, জুম্মাবারে পালিত হবে খুশির ঈদ, জানালো দিল্লির জামা মসজিদ, করোনা আবহে বাড়িতে থেকেই